সোহান আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক নদীর পানি বৃদ্ধিতে কৃষকদের ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সোহান আহমেদ কাকন এবারে পরবর্তী প্রসঙ্গ এবারে ঈদ যাত্রায় শঙ্কা জাগাচ্ছে মহাসড়ক কোথাও সংস্কার কাজের ধীর গতি আবার কোথাও সংস্কার না করার কারণে গতি থেমে যেতে পারে ঈদ যাত্রার এদিকে আজ থেকে লঞ্চে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে বিস্তারিত জানাতে কুষ্টিয়া বগুড়া ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান আব্দুল সালাম বাবু ও সাইফুর রহমান মিরন শুরুতে চলে যাচ্ছি কুষ্টিয়াতে সেখানে আছেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদা দেশের উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম তো কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক এটার এখন কি অবস্থা দেখছেন ধন্যবাদ তানিয়া এই যে উত্তরের সাথে দক্ষিণের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম এই কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক আপনি যেমনটি বলছিলেন এই মহাসড়কে কিন্তু একেবারে নির্মাণ কাজ চলছে অর্থাৎ কুষ্টিয়ার বাইপাস থেকে ভেড়ামারা পর্যন্ত 12 কিলোমিটার জুড়ে সড়ক যেমন মজবুতকরণ এবং প্রশস্তকরণের কাজ চলছে একই সঙ্গে কুষ্টিয়া শহরের দুপ্রান্তেও কিন্তু আরও 10 কিলোমিটার ফোর লেনে উন্নীতকরণের কাজ চলছে এই এই সব কাজে ধীরগতির কারণে আপনি দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু রাস্তার এক পাশে গর্ত করে বেসমেন্ট তৈরি করা হচ্ছে অন্য পাশ দিয়ে কোনো মতে যানবাহনগুলো চলাচল করছে এই যানবাহনের চাপ যদি ঈদের সময় আরও বাড়ে তখন এই এখানে কিন্তু এখনই 4-5 কিলোমিটার আমরা দুপ্রান্তে যানজট দেখতে পাচ্ছি এবং ঈদের সময় এই রাস্তা পার হতে কতক্ষণ লাগবে তা নিয়ে কিন্তু শঙ্কায় এখানে চলাচলকারী যাত্রীরা এবং চালকরা আর আমি আপনাকে বলে রাখি যে এই সড়কের যারা নির্মাণ কাজ করছেন অর্থাৎ এই অংশের MM বিল্ডার্স তারা বলছেন যে তাদের আমি প্রজেক্ট ম্যানেজার আনিসুর রহমানের সাথে কথা বলেছি তারা বলছেন যে এখানে হেভি ট্রাফিক থাকার কারণে প্রচুর যানবাহনের চাপ থাকার কারণে সে তাদের কিন্তু কাজ করতে অনেক সমস্যা হচ্ছে এবং আগে যে সড়কের কাজ ছিল তার বেসমেন্ট ভালো না থাকার কারণে তারা নতুন করে শক্ত করে বেসমেন্ট করার কারণে কিন্তু তাদের এই কাজটা আরও বিলম্ব হচ্ছে একই সঙ্গে বলছেন যে রোজার কারণে কিন্তু কাজ কিছুটা ধীরগতি হয়েছে আর রোজা শেষ হলে অর্থাৎ ঈদের পর তারা আরও জোরালো জোরদারভাবে কাজ করতে পারবেন আর এখনই কিন্তু এই সড়কে চলাচলকারীদের জন্য কোনো সুখবর নেই তাদের কাছে আমি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথেও কথা বলেছি তিনি বলেছেন যে কাজ দ্রুততম সময়ে শেষ করা আসলে কঠিন যে ধরনের কাজের ভলিউম তবে যাত্রী সাধারণ তারা কিন্তু চরম আতঙ্কে ঈদের মধ্যে তারা শুধু এই উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ না এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ঢাকার সাথে যোগাযোগও কিন্তু এইসব সড়ক দিয়েই করতে হবে সে কারণে তারা একটি চরম দুশ্চিন্তায় আছে যে ঈদের মধ্যে কী অবস্থা সৃষ্টি হয় এই খবর জানিয়ে আমি চলে যাব বগুড়ায় আব্দুল সালাম বাবুর কাছে তার ওখানকার সড়কের কী অবস্থা জানতে বাবু জাহিদ আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন কুষ্টিয়া থেকে বগুড়াতেও কিন্তু মহাসড়কে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে হাটি কুমরুল এলেঙ্গা যে 4 লেন উন্নয়ন প্রকল্প সেই প্রকল্পের কার্যক্রম চলমান থাকার কারণে মহাসড়ক কোথাও সংকুচিত কোথাও একমুখী এবং কোথাও সরু হয়েছে যাতে করে যানবাহন চলাচলে কিছুটা ধীর গতি আমরা দেখতে পেয়েছি এবং বগুড়া অংশে যে মহাসড়কের উন্নয়ন কাজ রয়েছে সেটা 63 কিলোমিটার এর মধ্যে বগুড়ার বিভিন্ন এলাকায় আন্ডারপাস ওভারপাস বেবাস নির্মাণ এবং রাস্তা সম্প্রসারণের কাজ চলমান থাকার কারণে যানবাহনের গতিটা কিছুটা ধীর হয়েছে তবে এই প্রকল্পের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা অত্যন্ত দ্রুত গতিতে কাজ সম্পন্ন করছেন এবং যে কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে হয়তোবা ঈদ যাত্রায় তেমন ভোগান্তি হবে না তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে এই অঞ্চলে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় বিভিন্ন স্থানে মেরামত কার্যক্রম তারা পরিচালনা করছে এবং সেই মেরামত কার্যক্রমের মধ্য দিয়ে হয়তোবা জনগণের ভোগান্তি হবে না তবে সাধারণ মানুষ এবং পরিবহন মালিক শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন যে এই অবস্থা যদি থাকে তো এখনই ঢাকা যেতে 6 ঘন্টা বা 7 ঘন্টা লাগে সেক্ষেত্রে যখন আবার তীর্থযাত্রা শুরু হবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে প্রায় 10 থেকে 12 ঘন্টা লাগতে পারে ঢাকা থেকে আসতে সাধারণ মানুষের তো এই কারণে ঈদযাত্রায় একটা ভোগান্তির আশঙ্কা করছে এই অঞ্চলের সাধারণ মানুষ যদি দ্রুত গতিতে নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং এই কাজের চলমান যে গতি আছে তা যদি আরও বেশি বৃদ্ধি হয় তাহলে হয়তো বা সেই ভোগান্তির থেকে মানুষ মুক্তি হতে পারে তো বগুড়া অঞ্চলে যে 63 কিলোমিটার রাস্তা রয়েছে সেই রাস্তা 2019 সালে শেষের দিকে শুরু হয় এবং 24 সালে এই অংশের কাজ সম্পন্ন হয় বলে আমাদেরকে জানিয়েছেন এই ছিল বগুড়া থেকে সর্বশেষ আমরা এখন লঞ্চের খবর জানার জন্য যাব বরিশালে আমাদের সহকর্মী মিরনের কাছে মিরান
धन्यवाद बाबू जेमनटी आपनि बोलछिलेन सड़क पथेर कथा आमी एई मुहूर्ते आछि बरिशालेर द्वितीय बृहत्तम नौबंदर बरिशाल नौबंदरे आछि आमरा जानाबो बरिशाल नौबंदरेर कथा एबं तार आगे बोले राखी जे बरिशाल नौबंदरे चलाचलेर जन्य आमरा बरिशाल नौबंदरेर किन्तु आजके थेकेई आगाम टिकिट बिक्री करा शुरू करेछे लंगस मालिकरा एवं एक ही संगे आरेकटा कथा बोलते चाई जे बरिशालेर एई बिलासबहुल लंचगुलो किन्तु चलाचल करे एवं प्रत्येकटी लंचे प्रचुर यात्री अर्थात हजार हजार यात्री एई लंचगुलोते आसे এবং সেই লঞ্চগুলোর যে অতিরিক্ত যাত্রী যাত্রী বোঝাই না হয় যাত্রী নিরাপত্তা যাতে দিতে পারে সেই ব্যবস্থা করেছে বিআইডব্লিউটি যদিও আপনাদের বলে রাখি যে বরিশাল ঢাকা নৌপথের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বয়াবাতি বিকনবাতি এবং ডুবোচর সে ব্যাপারেও বা নৌ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং নিরাপত্তায় কী কী ব্যবস্থা গ্রহণ করছে সেটা জানবার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে এই টার্মিনালে অর্থাৎ নৌবন্দরে উপস্থিত আছেন বরিশাল বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান তার কাছে জানতে চাবো যে বরিশালের ঈদে ঘরমুখো মানুষদের নিরাপত্তা দিতে কী কী ব্যবস্থা গ্রহণ করছেন ধন্যবাদ আপনি জানেন যে পবিত্র ঈদ সামনে এবং ঈদ উপলক্ষে আমাদের নর্মাল যে যাত্রী যে পরিমাণ যায় এবং ঈদের সময় কিন্তু এর চেয়ে প্রায় 8-10 গুণ বেড়ে যায় ফলে লক্ষাধিক লোকের সমাগম হয় এই অতিরিক্ত যাত্রীর চাপ আমাদেরকে সামাল দিতে হয় সেক্ষেত্রে আমাদের যাত্রী সাধারণ যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই বিষয়ে নিশ্চিত করার জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এই কাজের অংশ হিসেবে আমাদের বন্দর এলাকায় যাত্রী যাতে ওঠানামা করতে অসুবিধা না হয় সেক্ষেত্রে আমাদের গ্যাংওয়ে পন্টুনের মেরামত কাজ চলছে স্পার্টের মেরামত কাজ চলছে এবং নৌপথে আপনারা জানেন যে নৌপথে যে আমাদের বয়াবাতি এগুলো সাফিসিয়েন্ট আছে কিনা সেই বিষয়ে আমাদেরকে পত্র দেওয়া হয়েছে এবং অতিরিক্ত যাত্রী যাতে নিয়ে কোনো লঞ্চ চলাচল করতে না পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা প্রায় নিয়ে থাকি এবং লঞ্চ ছাড়ার পূর্বে কোনো লঞ্চে মাস্টার এবং ড্রাইভারের কম্পিটেন্সি সার্টিফিকেট আছে কিনা ইত্যাদি কিন্তু আমরা পরিলক্ষিত জি যেমনটি বলছিলেন আমাদের এই বরিশাল নৌবন্দরের যুগ্ম পরিচালক যে সমস্ত ব্যবস্থা তারা নিরাপত্তা নিয়েছেন এবং সেভাবে অর্থাৎ ঘরমুখো মানুষদের সর্বপ্রকার নিরাপত্তা দিতে তারা প্রস্তুত রয়েছেন বয়াবাতি বিকনবাতি সহ সব হাজার হাজার যাত্রী যা আসবে তাদের সর্বাত্মক নিরাপত্তা দেবেন নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিএ এই ছিল বরিশাল নৌবন্দর থেকে আমার কাছে ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়া